Z5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। ছাড়বো না আমি ওকে, কিছুতেই এত সহজে আমি ওকে ছাড়বো না। আমি তো কিছু বুঝতেই পারলাম না যে কখন ওরা বাড়ির মধ্যে ঢুকে গেল। জানিস বাবা, জানহানির উত্তর ওরা কৃষ্ণাকে নিয়ে পালানোর চেষ্টা করছিল। মা, ওই জন্য তুমি তখন ফোনটা কেটে দিলে? হ্যাঁ শিবা, আর জানিস তো কৃষ্ণাকে বাঁচাতে গিয়ে বোধ হয় রামু কাকা আঘাত পেয়েছে। আমি জানি না, আমি সবটা জানি, কিচ্ছু হয়নি মা, একদম ভয় পাই না। তোর মা তোর কাছে আছে, তোর মা যতদিন আছে কেউ তোর কিচ্ছু ক্ষতি করতে পারবে না, কিচ্ছু ক্ষতি করতে পারবে না, বুঝলি? অনুরোধ বাবা, আর সময় নষ্ট করো না, এবার এবার ডাক্তারকে ফোন করো তাড়াতাড়ি। হ্যাঁ মা, আমি দেখছি। বিশ্বেশ্বর কাকুর মতো এত নাম করা একজন মানুষের বাড়িতেও দিনে দুপুরে ঢুকে গেল, এটা হতে পারে না। বড় কথা, আমরা যে বেনারসে পা দিয়েছি সেটাই বাবা এত তাড়াতাড়ি কি করে জানলো? এত বড় নেটওয়ার্ক তো ওর নেই, আর আমরা তো সবে মাত্র এলাম, কৃষ্ণা তো বাড়ির বাইরেও এখনো পর্যন্ত বেরোয়নি। তাই তো, কৃষ্ণাকে যদি ও রাস্তায় কোথাও দেখে ফেলতো আর তারপরে এরকম কিছু একটা ঘটতো তাও মানা যেত, তাই বলে বাড়িতে ঢুকে। মা, কাঞ্চনকে কিন্তু পুলিশে দিতেই হবে। তুমি একটু শান্ত হও বাবা, তুমি চিন্তা করো না, এটা আমি কোনোভাবে হতে দেবো না। আর আমাকে এটা জানতেই হবে যে কাঞ্চন এতবার কী করে বাড়লো। এই শিবা, আমাকে একটা কথা বলতো, আমরা যে এখানে এসেছি সেটা কে কে জানে? মানে আমরা যে বেনারসে এসেছি সেটা কোন কোন শত্রুরা জানে, মনে করে বল। দেখ, পুলিশে তো খবর দিতেই হবে, তার সাথে সাথে নিজেদেরও খোঁজ নেওয়ার চেষ্টা করতে হবে। Z5 এ বিনামূল্যে কৃষ্ণকলির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।